you want to learn or speak English well, you need to know about vocabulary. তোমরা যদি ইংরেজি ভালোভাবে শিখতে চাও বা বলতে চাও তাহলে তোমাদের ফার্স্ট কাজটি হবে ভোকাবুলারি সম্পর্কে খুব সুন্দরভাবে জানা। বোঝা গেল? এত এত ভোকাবুলারি আমরা কীভাবে মনে রাখবো দাদা? এত এত সিনোনিয়াম, এত এত অ্যান্টোনিয়াম আমরা কীভাবে মনে রাখবো? তো যাই হোক, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আজকের এই ক্লাসটি করার পরে তোমাদের মনে একটি কনফিডেন্স তৈরি হবে, আমি গ্যারান্টি। তো যাই হোক, ভিডিওটি কমপ্লিটলি দেখতে থাকো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং ক্লাসটি খুব উপকারে আসবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমি দুটি কথা বলতে চাই। ভোকাবুলারি সম্পর্কে যদি ভালো মতো জ্ঞান না থাকে তাহলে আমরা ইংলিশ ভালো মতো শিখতে বা বলতে পারবো না। তো তার জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওটির একটি বিশেষত্ব হলো, এই ভিডিওটি ক্লাস 9 থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম বা WBCS এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সবারই কাজে লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, ভিডিওটিতে অনেক কিছু বোঝার রয়েছে, কিভাবে শিখতে পারবো তিনটি পার্ট সেই সম্বন্ধেই আজকে বলা হবে, যদিও আজকে বেসিক্যালি আমরা রুটের উপরে কাজ করব। তো যাই হোক, চলো দেরি না করে ভিডিওটি শুরু করো। ফ্রেন্ডস, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল স্মার্ট এডুকেটর। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভোকাবুলারি জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে তিনটি ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। ফার্স্ট কি বলা হয়েছে? নিমোনিক্স। ফার্স্ট বলা হয়েছে নিমোনিক্স, যদিও এটা এম দিয়ে শুরু বাট উচ্চারণটা হবে নিমোনিক্স। ফার্স্ট হচ্ছে নিমোনিক্স। নিমোনিক্সে কি বলা হয়েছে? রিলেটিভ ডিসকাশন অফ এ ওয়ার্ড, অর্থাৎ এমন একটি শব্দ ডিসকাশন করা হবে বা উৎপন্ন হবে যেটা নাকি কোনো একটা শব্দের সাথে রিলেটেড। বোঝা গেল? তারপরে বলা হয়েছে অ্যাসোসিয়েশন ও ডিস অ্যাসোসিয়েশন, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবার যদি বলো যে অ্যাসোসিয়েশন ডিস অ্যাসোসিয়েশন কি, যেমন আমি যদি একটি শব্দ বলি এফেক্ট, EFFECT, আবার যদি বলি এফেক্ট, এফেক্ট হচ্ছে এ দিয়ে শুরু, AFFECT, তাহলে ইফেক্ট আর এফেক্টের মধ্যে হয়তো উচ্চারণটা প্রায় একই বাট বানানটি একটু আলাদা শুরুতে, তাই না? তো এটা হচ্ছে ডিস অ্যাসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন। তারপরে বলা হয়েছে রুট। রুট কাকে বলবো? রুট বলবো বেসিক ইউনিট অফ আ ওয়ার্ড। বেসিক ইউনিট অফ আ ওয়ার্ড মানে একটি শব্দের একটি বেসিক ইউনিটকে বলা হয়েছে রুট। তো যাই হোক, আমাদের যদি ভোকাবুলারি সম্পর্কে ভালো মতো অবগত থাকতে হয় সবার ফার্স্ট যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে রুট। তো আজকের ক্লাসটি রুট সম্পর্কেই করানো হবে। বোঝা গেল? তোমরা যদি রুটটি ভালো মতো ক্যাপচার করতে পারো বা আয়ত্ত করতে পারো তোমাদের ভোকাবুলারি 50% হয়ে যাবে। তো এবার আমরা মূল আলোচনায় আসার আগে একটি কথা বলতে চাই, তোমরা আজকের ক্লাসটি করো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কি বলা হয়েছে? রুট। হোয়াট ইজ রুট? অ্যাকচুয়ালি রুট ইজ বেসিক ইউনিট অফ আ ওয়ার্ড। বেসিক ইউনিট অফ আ ওয়ার্ড বাংলাতে হচ্ছে একটি শব্দের মূল অংশ। বলা হয়েছে যে রুটকে তিন ভাগে ভাগ করা যায়, প্রধানত প্রিফিক্স, তারপর হচ্ছে সাফিক্স, তারপর হচ্ছে ইনফিক্স। বোঝা গেল? এবার আমরা জানবো যে হোয়াট ইজ প্রিফিক্স। প্রিফিক্স কি, প্রিফিক্স কাকে বলে? অ্যাকচুয়ালি প্রিফিক্স হচ্ছে একটি শব্দ থাকবে, সেই শব্দের আগে আরেকটি টুকরো শব্দ বসবে। যদি আমরা একটা উদাহরণ দেখে নেই তাহলে আমাদের কনসেপ্টটি ক্লিয়ার হবে। তো চলো একটি উদাহরণ দেখে নিই। আমরা যদি বলি ইম্পসিবল, ইম্পসিবল, পসিবলটি হচ্ছে এখানে রুট ওয়ার্ড। এবার পসিবলের আগে যুক্ত হচ্ছে ইম, এই যে ইমটি যুক্ত হলো এটি এখন হয়ে গেল কি? ইম্পসিবল। বোঝা গেল? তাহলে পসিবলের আগে ইম যুক্ত হলো এটি হয়ে গেল ইম্পসিবল। এখানটায় ইম্পসিবল এই যে ইম সংযুক্ত হলো এটি হচ্ছে প্রিফিক্স, মানে কোনো একটি শব্দের আগে কোনো একটি কিছু বসবে, বসার পরে সেটি প্রিফিক্সে পরিণত হবে। বোঝা গেল? এবার আমরা দেখে নেব হোয়াট ইজ সাফিক্স। সাফিক্স মিন্স, সাফিক্স হলো কোনো একটি ওয়ার্ডের পরে কিছু একটা বসবে। তো আমরা যদি একটি উদাহরণ দেখে নেই, পোর, সাথে বসলো নেস, পোরনেস, এখানে পোরটি হচ্ছে রুট ওয়ার্ড, পোরটি হচ্ছে রুট ওয়ার্ড, তার সাথে বসলো নেস, তাহলে পোরনেস হয়ে গেল, তাহলে এই নেস কথাটি হচ্ছে একটি সাফিক্স। বোঝা গেল? আর পোর কথাটি হচ্ছে একটি রুট ওয়ার্ড। পোর মানে গরিব আর পোরনেস মানে গরিবতা, মানে দারিদ্র ও দারিদ্রতা। বোঝা গেল? এবার আমরা জানবো হোয়াট ইজ ইনফিক্স। অ্যাকচুয়ালি ইনফিক্স হচ্ছে সেটি যেটি প্রিফিক্স এবং সাফিক্স মিলে মিক্সচার্ড হয়ে হয়। বোঝা গেল? একটি উদাহরণ দেখে নেব। আমরা যদি বলি পোভার্টি, পোভার্টি, পোভার্টি কথাটি পোর থেকে এসেছে। এবার পোভার্টির সাথে যেখানটা টি ওয়াই কথাটি যুক্ত হলো এবং বানানটি একটু চেঞ্জ হয়ে গেল, মিনিংটি প্রায় সেমই রয়ে গেল বাট বানানটি একটু চেঞ্জ হয়ে গেল, এটাই হচ্ছে ইনফিক্স। তো বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মূল অংশটি কি দাঁড়ালো? যে রুট,
রুট মানে হচ্ছে একটি শব্দের মূল অংশ, বেসিক ইউনিট অফ আ ওয়ার্ড। তারপরে কি, রুটের তিনটি পার্ট, প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স। এবার প্রিফিক্স বলতে কি বুঝবো, যে কোনো একটি শব্দের আগে কিছু একটি বসবে, সাফিক্স বলতে কোনো একটি শব্দের পরে কিছু বসবে, এবং ইনফিক্স হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স একই রকম একটি মিনিং প্রকাশ করবে কিন্তু বানানটি চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এটুকু আমরা আপাতত শিখতে পারলাম। এখন আমরা যে কোনো একটি শব্দকে ধরে বা যে কোনো একটি রুট ওয়ার্ডকে ধরে তার থেকে কি কি মিনিং হয় সেই জিনিসগুলি আমরা আলোচনা করব। আশা করি একটি জিনিস দিয়ে তোমাদের 50টি জিনিস শেখা হবে। তো চলো সেই জিনিসগুলি আলোচনা। তো যাই হোক, আজকে আমরা কোন শব্দটি দিয়ে কয়েকটি রুট ওয়ার্ড শিখবো, তাহলে তোমাদের বেসিক নলেজটি মোটামুটি বিল্ড হয়ে যাবে। তো বোঝা গেল? তো কোন, কোন মানে আমরা জানি টাইম বা সময়। এবার যদি কোন মানে আমরা জানি যে টাইম বা সময়, এটি হচ্ছে একটি রুট ওয়ার্ড, তাহলে ক্রোনোলজিক্যাল মানে কি আমরা কিভাবে জানবো? রুট ওয়ার্ডের মজাটাই এখানে বন্ধুগণ। যদি তুমি রুট ওয়ার্ড সম্পর্কে একটু জেনে থাকো তাহলে সেটির থেকে যে কোনো রকম প্রশ্নই আসুক না কেন তোমরা সেটির অ্যান্সার করতে পারবে, সেটি সিনোনিয়াম হোক বা অ্যান্টোনিয়াম হোক, তোমাদের শুধু একটু বুঝতে হবে। তো কোন মানে হচ্ছে টাইম বা সময়, বোঝা গেল? এবার আমাদেরকে যদি প্রশ্ন করে হোয়াটস দ্য মিনিং অফ ক্রোনোলজিক্যাল, তাহলে কোন মানে তুমি জানো টাইম বা সময়, তাহলে ক্রোনোলজিক্যাল মানে কি হবে? তো এটা বোঝার জন্যই আমাদের রুট ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো রুট ওয়ার্ডটাকে কিভাবে আমরা ভাঙবো? তো দেখো, ক্রোনোলজিক্যালকে ফার্স্টে আমরা ডিভাইড করে নেব তিনটি পার্টে, যেই যেই পার্টে ডিভাইডেশন হয় সেই পার্টেই ডিভাইড করব। তো কোন মানে আমরা জানি টাইম বা সময়, তাহলে কোন, তাহলে এখান থেকে কোন আমরা ডিভাইড করে দিলাম। তারপরে থাকে কি ও লজিক্যাল, তাহলে ও লজি অবধি আমরা ডিভাইড করে দিলাম। তারপরে থাকে সিএএল, তাহলে কোন একটি পার্ট, ও লজি একটি পার্ট এবং কাল একটি পার্ট। বোঝা গেল? তাহলে কোন মানে আমরা কি জানি টাইম, কোন মানে আমরা জানি টাইম মানে হচ্ছে সময়, হয়ে গেল। এবার ও লজি, এবার ও মানে আমরা কি জানি, ও মানে আমরা জানি অফ কে রিপ্রেজেন্ট করে, ও মানে অফ, তাহলে ও মানে হয়ে গেল হচ্ছে অফ। তারপরে লজি, এবার লজি এল ও জি আই, অ্যাকচুয়ালি এল ও জি ওয়াই দ্যাট মিন স্টাডি, আর এখানটায় জি আইটাই ওয়াই তে চেঞ্জ হয়ে যাবে মানে স্টাডি, তাহলে লগি এটা হয়ে যাবে হচ্ছে স্টাডি। বোঝা গেল? তো তারপরে কাল, কাল হচ্ছে নিজেই একটি অ্যাডজেক্টিভ, তো কাল মানে হচ্ছে রিলেটেড টু, হবে এটি হচ্ছে রিলেটেড টু মিন করছে, রিলেটেড টু। বোঝা গেল? তাহলে ক্রোনোলজিক্যাল অর্থ দাঁড়ালো রিলেটেড টু স্টেটিং ইন অর্ডার অফ টাইম, মানে একটি কোনো সময় সম্পর্কে নির্দেশনা জারি করছে। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে সেটাই, কারণ ক্রোন মানে হচ্ছে টাইম, তারপর ও মানে হচ্ছে অফ, লজি মানে হচ্ছে স্টাডি, আর কাল মানে হচ্ছে রিলেটেড টু, তাহলে কি রিলেটেড টু স্টেটিং ইন অর্ডার অফ টাইম। বোঝা গেল? বুঝতে পারলে কিনা কমেন্টে অবশ্যই জানাবে। এরপরে আমরা চলে যাব কোন দিয়েই নেক্সট ওয়ার্ডটি, বলা হয়েছে ক্রনিক্যাল। তো কোন মানে আমরা কি জানি টাইম বা সময়, তাহলে কোন অবধি আমরা ডিভাইড করে দেব কোন। এবার ইকল, ইকল মানে কি, অ্যাকচুয়ালি ইকল মানে হচ্ছে হিস্ট্রি, হিস্টোরি বা হিস্ট্রি, ইকল মানে হচ্ছে হিস্ট্রি, তাহলে কোন মানে সময়, ইকল মানে হচ্ছে ইতিহাস, তাহলে সময় ইতিহাস না, সেরকম না বিষয়, বিষয়টি এরকম দাঁড়ালো স্মল পার্ট অফ টাইম অর হিস্টোরিক্যাল টাইম। বোঝা গেল? অর্থাৎ ইতিহাসের একটি ছোট্ট সময়কে বলা হয় হচ্ছে ক্রনিক্যাল। আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে আমরা কোন দিয়ে দু তিনটি শব্দ শিখলাম, রুট ওয়ার্ডটি কি সেটি শিখলাম। এরপর আমরা ধাপে ধাপে আরও ক্লাসগুলি আনতে থাকবো। তো চলো, বাই বাই, টেক কেয়ার, বি সেফ।